I have also this one. It is the IP address version 6. The IP address of version 6 is the IP 6 submitting on the commercial protocol. They want to get into IP version 6 every single time. কিভাবে আমরা সেটা দেখছি, তাই না? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দিস ইজ দি আইপি ভার্সন 6 অ্যাড্রেস। এখন আমরা দেখলাম যে এটা এত বিশাল আইপি অ্যাড্রেস, এটাকে আসলে আমরা কিছু কম্প্রেস করে আমরা এটাকে আরো ছোট করে লিখতে পারি, তাই না? তো যদি নন লিডিং জিরো থাকে, এটা একটা একটা অপশন, আর একটা হচ্ছে আরো মোর কম্প্রেস ভার্সন। তো নন লিডিং ভার্সনে, নন লিডিং জিরো ভার্সনে কি হবে, দেখো এখানে চারটা চারটা জিরো চারবার চারবার করে লিখা আছে, সেইগুলা জাস্ট না লিখে আমরা এই ফর এক্সাম্পল আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি যে এই তিনটা এইগুলা আসলে আমি কমিট করছি, এগুলা কমিট করে আমরা আসলে শুধুমাত্র একটা জিরো লিখলেও চলে। এটা মানে আসলে আমরা এটাই বুঝি যে আসলে এটা চারটা জিরো। ইভেন আমি এই 0123 এর আগে যে জিরো আছে সেটাও আমি চাইলে অমিট করতে পারি। ওকে, সো নন লিডিং জিরো আমি এইটা পাবো, এই ভ্যালুটা পাবো। আচ্ছা, এখন যদি আমি কম্প্রেস করতে চাই তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে যদি একসাথে দুটা দুই অক্টেটে বা তিন অক্টেটে যদি খালি জিরো 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 থাকে তাহলে আমি একসাথে তিনটা জিরো না লিখে আমি সরাসরি ডাইরেক্টলি দুটা ডাবল কলন লিখে ফেলতে পারি। খেয়াল আছে তোমাদের? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এইটা আসলে করে আমি আরো কমপ্লেক্স মোর কমপ্লেক্স ভার্সন ইউজ করতেছি। আচ্ছা, এখন তোমাদের এটা এখানে করে দেওয়া আছে, এখানে আসলে তোমরা জাস্ট সিম্পলি এই সিস্টেম ইউজ করে এইগুলা আনসার বের করবে। দেখো তো কেউ আনসার বের করছো আমাকে বলো, আমি দিতে থাকি। নলেজ জিরোতে কি থাকবে? এফএস জিরো টু থাকবে না টু হয়ে যাবে? তারপরে যা থাকে এখন দুইটা কলন, তাই না? তারপরে কি হবে? জিরো হবে, ওয়ান হবে, জিরো হবে, জিরো হবে না। তোমরা বলো জিরো হবে নাকি? ম্যাম সর্বোচ্চ তো মনে হয় দুসের তিনটা পর্যন্ত হয়, এই তো চারটা আছে। হ্যাঁ, চারটা আছে। তো তোমার জিরো তারপরে কোনো রকম হবে, কেন জিরো হবে? তুমি ডাবল কলন দিয়ে তুমি এটাকে কমপ্লিট করে ফেলতে পারবে, বুঝছো? এখন যদি এরকম হইতো যে মাঝখানে এই যে এই যে 200 আছে, এই 200 এর আগে ধরো, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল এইভাবে লিখে ফেলি। আচ্ছা আমরা আগে এটা শেষ করে ফেলি। এটা তাহলে 1 হলো, তারপরে তো বুঝাই যাচ্ছে এফএফ 00 থাকবে, তারপরে 200 থাকবে, দেন এখানে মানে এখানে নন লিডিং 0 থাকবে। এখন যদি এক্সাম্পলটা এরকম হতো, আচ্ছা এখন যদি এরকম হইতো তাহলে কি হইতো? তাহলে কিন্তু তুমি এখানে
দুইটা কলম দিতে, এরপরে বাদ বাকি যতগুলো আছে সেগুলো রাখতে পারতে, রাখতে হইতো তোমাকে, বুঝছো? জাস্ট এটা হচ্ছে যে একটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে যদি তুমি এইভাবে হইতো জিরো টু দুইটা জিরো, তারপরে ধরো সব নাম্বার, ধরো সব নাম্বার, তোমার এখানে এটা আমার ফাইনাল, এই যে কম্প্রেসড ভার্সন এটা আমার ফাইনাল না। এখন এখানে আছে কটা, একটা দুইটা তিনটা চারটা আছে, তার মানে বুঝাই যাচ্ছে এখানে চারটা জিরো আছে এবং চারটা কনজিকিউটিভ জিরো আছে, এবং ওই চারটা কনজিকিউটিভ জিরো আমি না লিখে আমি ডাবল কলন দিয়ে দিছি। তো আমাকে এইটাকে ফিক্স করতে হলে, এইটাকে প্রেফারড ভার্সনে নিয়ে আসতে হলে বা নন লিডিং জিরোতে নিয়ে আসতে হলে, অবশ্যই আমি যদি এটাকে ভাঙ্গাই তাহলে আমি একটা ভাঙাবো, দুটা ভাঙাবো, তিনটা ভাঙাবো, চারটা ভাঙাবো, তারপরে আমার কি আছে, ওয়ান আছে, এফ এফ জিরো জিরো আছে, টু হান্ড্রেড আছে, ঠিক আছে? আমি জাস্ট চিন্তা করবো আমার এই ডাবল কলমে কয়টা মিসিং হ্যাপটেড আছে, যতটা মিসিং আছে ততটা আমি জাস্ট শূন্য বসায় দিব, বুঝতে পারছো? এটা ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আসলে খুব সহজ। আমার এই জন্য দুইটা ডাবল কলন, পরে আবার দুইটা ডাবল কলন বা মাঝখানে শূন্য কয়েকটা বসানো, কিচ্ছু করতে হবে না। আমি জাস্ট ডাবল কলন বসাই দিবো, এক বসাই দিবো, এর মানে বুঝা যাচ্ছে এখানে আটটা টোটাল হ্যাপটেড হইতে হবে আটটা, কিন্তু এখানে আসলে জাস্ট একটা আছে, উইচ ইজ ওয়ান আছে, লাস্টেরটা আছে, তার মানে এর আগে আসলে সাতটা জিরো বসবে, কলম দিয়ে সাতটা জিরো বসবে, ঠিক আছে? আচ্ছা।